হ্যালো আমার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম, ক্লাস নাইনের নবম শ্রেণীর খ বিভাগ বাংলা, MIL বাংলা যেটা, এটার আত্মকথা। খ বিভাগের আত্মকথা যেটা তোমাদের ইউনিট টেস্টে এবং হাফইয়ার্লি পরীক্ষাতেও আছে, এই আত্মকথার পুরো চ্যাপ্টারটার কোয়েশন আনসার এর ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা দেখার সাথে সাথে সবাই কি করবে, সবার বন্ধুর সাথে শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। আমি বেঙ্গলির সকল চ্যাপ্টার হাফইয়ার্লি পরীক্ষাতে এবং ইউনিট টেস্টে যেগুলো এসেছে এগুলো আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমরা দিয়েছি আত্মকথা, এখন দিচ্ছি গুরাঙ্গের বালবেলা, দিয়েছি প্রত্যুত প্রকার, দিয়েছি খাই খাই, দিয়েছি ঠিক আছে ছুটি দিয়েছি, এগুলা তোমরা দেখে নেয়। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, তোমরা লিঙ্কে প্রেস করে এগুলো সব ভিডিও দেখতে পারবে, বা ভিডিও লিস্টে গিয়েও সবগুলা তোমরা ভিডিও দেখতে পারবে এক এক করে। এবং তোমাদের আরেকটি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের যে ইউনিট টেস্ট হবে 50 মার্কসের, ঠিক আছে, এই মাসেই হবে। এই ইউনিট টেস্টের কোয়েশন পেপার আমি তারপরের ভিডিওতেই দিয়ে দেব, সকল সাবজেক্টের কোয়েশন পেপার, ইউনিট টেস্টে ইম্পর্টেন্ট কোয়েশনগুলো তোমরা আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ক্লাস 9-10-এর সকল স্টুডেন্টরা আমার চ্যানেলের মাধ্যমে সকল ইম্পর্টেন্ট কোয়েশন পেয়ে যাবে, আশা করি এগুলো থেকেই পরীক্ষাতে আসবে। এবং তোমাদের কোয়েশন প্যাটার্নগুলোও চেঞ্জ হয়ে গেছে, OMR শিটে হাফ ইয়ারলি এক্সাম হবে 45 মার্কসের, এবং 45 মার্কসের তোমাদের ডেসক্রিপটিভ সাইডের কোয়েশন বা কোয়েশন আনসার করতে লাগবে বেঙ্গলি এবং হিন্দি বা ইলেকটিভ কম্পিউটার ছাড়া। বাকি সকল সাবজেক্টে এরকম হবে যে যে সাবজেক্টের অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট আছে এই সাবজেক্টে তোমাদের OMR শিটে 45 মার্কসের OMR শিটে এক্সাম হবে, ঠিক আছে? চলো শুরু করা যাক আজকের ভিডিও। আত্মকথা দেবেন্দ্রনাথ ঠাকুর, খ বিভাগ। প্রথম দেখো ক্রিয়াকলাপ। দেবেন্দ্রনাথ ঠাকুরের দিদিমার নাম কি ছিল? মেনকা সুন্দরী, অলকা সুন্দরী, সারদা সুন্দরী, দিগম্বরী। এই আনসারটি কি হবে? দেবেন্দ্রনাথ ঠাকুরের দিদিমার নাম মেনকা সুন্দরী। ব্রজবাবুকে লেখক দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ তাত পুত্র ব্রজবাবু। দেবেন্দ্রনাথের প্রথম গানটি কি ছিল? লেখো, দেবেন্দ্রনাথের প্রথম গানটি ছিল হবে কি হবে দিবা আলোকে জ্ঞান বিনা সব অন্ধকার। তোমার জ্ঞাত একটি চাণক্য শ্লোক উল্লেখ করো। বিদ্যতঞ্চ নিপতঞ্চ নৈবতুলং কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বোচ্চ পূজ্যতে। ঠিক আছে, দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যে সভাপতি ছিলেন তার নাম কি? দেবকান্ত চূড়ামণি, শ্যামাচরণ ব্রজবাবু, কমলাকান্ত চূড়ামণি। আনসারটা কি হবে? কমলাকান্ত চূড়ামণি। 6 নম্বর প্রশ্ন, কমলাকান্ত চূড়ামণির বাড়ি কোথায় ছিল? কমলাকান্ত চূড়ামণির বাড়ি ছিল বাস বেড়ায়। চূড়ামণির পুত্রের নাম কি ছিল? শ্যামাচরণ, বরদাচরণ, কালীচরণ, ব্রজগোপাল। আনসার কি হবে? শ্যামাচরণ। 10টি বাক্যে লিখো, ঋষি ধম্ম ঋষিকে তার সম্পর্কে যা জানো লিখো। আনসার হবে মহর্ষি দেবলের কনিষ্ঠ ভ্রাতা ধম্ম। উৎকুচুক তীর্থে তার সঙ্গে পাণ্ডুপুত্র অর্জুনের সাক্ষাৎ হয়। অর্জুনের প্রার্থনায় তিনি পাণ্ডবদের পৌরোহিত্য করেন। মহাভারতের অনুশাসন পূর্বে বলা হয়েছে বাগ্রপদ নামে এক বেদাঙ্গ পারদর্শী ব্রাহ্মণ ছিলেন, তার
তার পুত্র ধম্ম যুধিষ্ঠিরের ময়দানব নির্মিত সভায় উপস্থিত ঋষিদের অন্যতম লঙ্কাসমর বিজয়ী রামচন্দ্রকে আশীর্বাদ করার জন্য তিনি অযোধ্যা গমন করেন। সঠিক উত্তরটি নির্বাচন করো। দেবেন্দ্র ঠাকুরের পিতার নাম কি? মেঘনাথ, রবীন্দ্রনাথ, দ্বারকানাথ, গগন, গগনেন্দ্রনাথ। কি হবে? দ্বারকানাথ ঠাকুর। শ্যামাচরণ দেবনাথকে পড়তে বলেছিলেন রামায়ণ, মহাভারত, ভগবত পুরাণ, মহাভারত। তোমার ধর্মে মতি হোক, এই কথাটি কোন গ্রন্থে আছে? রামায়ণ, ভগবতে, মহাভারতে, গীতাঞ্জলিতে। কি হবে? মহাভারতে। 10 নম্বর প্রশ্ন, অতি সংক্ষিপ্তে উত্তর দাও। ভালোই তো, আমি তোমাকে পড়াইব। উক্তিটি কার? উক্তিটি কমলাকান্ত চূড়ামণির। আমার পিতার মৃত্যু হইয়াছে। উক্তিটি কার? উক্তিটি শ্যামাচরণের। দেবেন্দ্রনাথ কিভাবে ঈশ্বরকে লাভ করতে চেয়েছেন? দেবেন্দ্রনাথ জ্ঞানের আলোকে ঈশ্বরকে লাভ করতে চেয়েছেন। সংক্ষিপ্ত উত্তর দাও। ঈশ্বর লাভের জন্য দেবেন্দ্রনাথ কি কি করলেন? দেবেন্দ্রনাথ পৌঁছে বসে ঈশ্বর বিষয়ক চিন্তা করতেন। বোটানিক্যাল উদ্যানের মধ্যস্থলে যে একটা সমাধিস্থ আছে সেখানে বসে থাকতেন, মহাভারত পাঠ করতেন। কমলাকান্ত চূড়ামণির সঙ্গে দেবেন্দ্রনাথের সম্পর্ক কেমন ছিল? দেবেন্দ্রনাথের বাড়ি একজন সভাপতি ছিলেন কমলাকান্ত চূড়ামণি, তার বাড়ি ছিল বাঁশবেড়ে। তিনি সুপণ্ডিত ও তেজস্বী, লেখককে খুব ভালোবাসতেন, লেখক তাকে ভক্তি করতেন। দেবেন্দ্রনাথ ঠাকুর কমলাকান্ত চূড়ামণির কাছে মুগ্ধভূত ব্যাকরণ পড়তেন। ঈশ্বরের তত্ত্বকথার হদিশ দেবেন্দ্রনাথ কার নির্দেশে কোথায় পেয়েছিলেন? ঈশ্বরের তত্ত্বকথার হদিশ দেবেন্দ্রনাথ কমলাকান্ত চূড়ামণির পুত্র শ্যামাচরণের নির্দেশে মহাভারতে পেয়েছিলেন। শ্যামাচরণের নির্দেশে লেখক মহাভারত পড়তে আরম্ভ করেছিলেন। মহাভারত একটি শ্লোক লেখকের নজরে পড়েছিল, ধম্ম মতি ভবতুব সতত তিতানাং, আমাদের ধর্মের মতি হোক, তোমরা সতত ধর্মে অনুরক্ত হোক। সেই এক ধর্মেই পরলোকগত ব্যক্তির বন্ধু অর্থ ও স্ত্রীদিগকে নিপুণভাবে সেবা করলেও তাদের আয়ত্ত করা যায় না এবং তাদের স্থিরতা নেই। ক নম্বর দেখো, কিন্তু আমাদের মনে যে বিষাদ, সেই বিষাদ উক্তিটি কার? তার এমন বিষাদের কারণ ব্যাখ্যা করো। উক্তিটি দেবেন্দ্রনাথ ঠাকুরের। ঈশ্বর বিষয়ে চিন্তা করতে করতে দেবেন্দ্রনাথ ঠাকুরের মন বিষাদগ্রস্ত হয়েছিল। তিনি কিসে শান্তি পাবে, কিভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন, সেই চিন্তা করতে করতে দিশাহারা। তিনি কখন ভোজন করেছেন, কখন কৌচে শুয়েছেন, কিছুই জানতে পারছেন না। জীবন নীরস, পৃথিবী শশান্তুল্য বলে মনে হচ্ছে। সুযোগ পেলেই লেখক বোটানিক্যাল গার্ডেনে চলে যেতেন। ওই নির্জন বাগানের মধ্যস্থে অবস্থিত সমাধিস্থে বসে থাকতেন। চারিদিকে অন্ধকার মনে হতো, বিষয়ের প্রতি প্রলোভন নেই, কিন্তু ঈশ্বরের ভবও কিছু পাচ্ছে না। পার্থিব স্বর্গের সকল প্রকার সুখের অভাব,
কিছুতেই সুখ নেই, কিছুতেই শান্তি নেই। দুই প্রহরে সূর্যের রোদকেও যেন অন্ধকারের মনে হতো। ৬ নম্বর, কমলাকান্ত চূড়ামণির সঙ্গে দেবেন্দ্রনাথের সম্পর্ক বিবরণ দাও। লেখক দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কমলাকান্ত চূড়ামণির নামে এক সভাপণ্ডিত বাস করতেন। কমলাকান্ত চূড়ামণি আদিনিবাস বাঁশবেড়ে, তিনি সুপণ্ডিত তেজস্বী। লেখক যখন বয়স অল্প তখন চূড়ামণি মহাশয়কে খুব ভালোবাসতেন এবং ভক্তি করতেন। লেখক চূড়ামণি মহাশয়ের কাছে একদিন মুগ্ধ বুধ বেন পড়ার ইচ্ছা প্রকাশ করলেন। কমলাকান্ত চূড়ামণি রাজি হলেন। একদিন চূড়ামণি একটি কাগজে দেবেন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে সই করিয়ে নিলেন, যাতে লেখা আছে তার পুত্র শ্যামাচরণকে চিরকাল লেখক প্রতিপালন করবেন। চূড়ামণির প্রতি লেখকের শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। কিছুদিন পর সভাপণ্ডিত চূড়ামণির মৃত্যু হয়। চূড়ামণির অঙ্গীকারপত্রে সই ও তার মৃত্যুর পরে সেই দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাদের সম্পর্কের গভীরতা ও নিবিড়তা সহজে অনুমান করা যায়। দেবেন্দ্রনাথ ঈশ্বরের অন্বেষণে কি কি উপায় অবলম্বন করেছিল? দেবেন্দ্রনাথ ঠাকুরের মন ছিল বিষাদময়। তিনি ঈশ্বর বিষয়ে খুবই চিন্তাগ্রস্ত ছিলেন। সুযোগ পেলেই লেখক বোটানিক্যাল গার্ডেনে চলে যেতেন। সেখানে একটি সমাধি স্তরে বসে ঈশ্বরের চিন্তা করতেন। দেবেন্দ্রনাথ ঠাকুর সংস্কৃত পড়তে উদ্যোগী হলেও কমলাকান্ত চূড়ামণির পুত্র শ্যামাচরণের কথায় মহাভারত পড়তে আরম্ভ করেছিল। মহাভারতে ধর্মে মতি ভবতু ব শততিথিনাং শ্লোকটি পড়ে বড় উৎসাহ বোধ করলেন। দেবেন্দ্রনাথের কল্পতরু হয়ে গেলেন। তিনি নিজের সমস্ত জিনিস আত্মীয় পরিজনের মধ্যে বিলিয়ে দিলেন। লেখকের জ্যেষ্ঠত পুত্র ব্রজবাবু মুটু এনে লেখকের ভালো ভালো ছবি, বহুমূল্য গৃহসজ্জা সমস্ত কিছু নিয়ে গেলেন। লেখক সমস্ত আসবাস বিলিয়ে দিলেন। লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, উপমন্যুর কথা কোন গ্রন্থে আছে? উপমন্যুর কথা তোমার নিজের ভাষায় বর্ণনা করো। উপমন্যুর কথা মহাভারতের ঋষি ধম্ম ঋষির উপখ্যানে আছে। কৃষ্ণ দ্বৈপায়ন, ব্যাসদেবের অন্যতম পত্নী পিবরীর গর্ভে উপমন্যুর জন্মগ্রহণ করেন। ইনি বশিষ্ঠ বংশীয়। উপমন্যু মহর্ষি আয়ুধম্মের অন্যতম শিষ্য ছিলেন। একদিন উপাধ্যায়ের তাকে বললেন, বৎস উপমন্যু, সাবধানে আমার গোধন রক্ষা করো। এই বলে তাকে গোচারণে পাঠালেন। উপমন্যু গুরুর আদেশ মাথায় নিয়ে গোচরণে যান। ধীরে ধীরে গুরু তার আহার বন্ধ করে দিলেন। তবু শিষ্যকে পুষ্ট দেখে জানতে চাইলেন, এখন তুমি কি ধরনের আহার গ্রহণ করছো? উপমন্যু উত্তর দিয়ে বললেন, ভগবান, আমি এখন ভিক্ষাবৃত্তি গ্রহণ করেছি। তা শুনে উপাধ্যায় বললেন, আমাকে না জানি ভিক্ষালব্ধ দ্রব্য আহার করা উচিত হয়নি। উপমন্যু গুরু নির্দেশ মান্য করে ভিক্ষান্ন আহার আহরণ করে গুরুকে প্রত্যর্পণ করতেন। উপাধ্যায় সেই ভিক্ষান্ন সমুদয় গ্রহণ করতেন। উপমন্যু খাবারের জন্য কিছুই দিতেন না। এভাবে নানা পরীক্ষা উত্তীর্ণ হয়ে উপমন্যু দিব্য জ্ঞান লাভ করেন। এটা হলো তোমাদের
এই চ্যাপ্টারের সম্পূর্ণ কোয়েশ্চন আনসার, ঠিক আছে, আত্মকথার। এরপরের ভিডিওতে আমি সকল চ্যাপ্টারের ইউনিট টেস্টের কমন কোয়েশ্চন দিয়ে দেবো। এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কোন চ্যাপ্টার তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চন দরকার এবং কোন চ্যাপ্টারের ভিডিও তোমাদের দিতে লাগবে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে কিন্তু ভুলবে না।